বন্ধুরা দেখুন, আমাদের এখানে চেয়ার খেলা প্রতিযোগিতা হচ্ছে, তাই ভয়েস আমি নিজেই দিচ্ছি, কারণ সাউন্ড ইউটিউব অ্যালাউ করে না। এবার মিউজিক্যাল চেয়ার দেখুন কত সুন্দর বাচ্চারা। এখানে আমাদের যে দুর্গা সালতিয়া পশ্চিম পালপাড়ায় যে সর্বজনীন দুর্গা পুজো হয়, সেখানে চেয়ার মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা হচ্ছে। এই প্রতিযোগিতায় বাচ্চারা, সব বাচ্চারা অংশগ্রহণ করেছে। দেখুন খেলাটা খুব সুন্দর খেলা, তাই আমাদের এখানে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠান করা হয় তার চেয়ার খেলা চলছে। এই চেয়ার খেলাতে দেখুন মিউজিক বাজানো হচ্ছে আর তার তালে তালে বাচ্চারা খেলা করছে। এবার বাচ্চারা দেখুন ঘুরে ঘুরে কত সুন্দর মিউজিক্যাল চেয়ার খেলছে। এইবার দেখুন বাচ্চারা কীরকম হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করছে, কে আগে চেয়ারে গিয়ে ঘুরে এসে বসবে। এই চেয়ারের খেলার নিয়ম হচ্ছে গিয়ে ঘুরে এসে একজন প্লেয়ার এক্সট্রা থাকে, এবার সেই প্লেয়ার এখান থেকে সবাই ঘুরবে, ঘুরতে ঘুরতে যে চালাক বেশি সে দেখুন আস্তে আস্তে টিপ টিপ করে হাঁটছে। হাঁটার পরে যখনই মিউজিক বন্ধ হয়ে যাবে তখন একজন বাদ পড়ে যাবে, সে আউট হয়ে যাবে। আউট হয়ে গেলে একটা চেয়ার সেখান থেকে আউট করে দেওয়া হবে, আর একজন প্লেয়ার এক্সট্রা হয়ে যাবে, তখন সেই প্লেয়াররা আবার ঘুরবে। ঘুরতে ঘুরতে দেখুন যে ভলেন্টিয়ার দাদারা আছে সেই দাদারা এখান থেকে তাদেরকে তাড়াতাড়ি মানে হাঁটতে বলছে, মানে দৌড়াও, পিছনে কেউ জড়াজড়ি করো না, যাতে যে চালাক বেশি সে দেখুন আস্তে আস্তে হাঁটছে, ওই দেখুন জড়াজড়ি করছে। এবার তারপরে এবার কে আগে বসবে, এবার এখন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে, এখন ফার্স্ট সেকেন্ডের খেলা চলছে, কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে। তার জন্য এখন দেখুন দুই ভাই কত সুন্দর করে এগোচ্ছে আর মিউজিকের দিকে তাকাচ্ছে, কখন মিউজিক বন্ধ হবে। মিউজিক বন্ধ হলেই এখন তিনটে চেয়ার দেওয়া আছে যে মাঝখানেতে এসে বসবে, কিন্তু এই যে ভাই এসে বসলো কিন্তু খেলাটা হলো না, ও ভিতর থেকে এসে বসেছে, ঘুরে এসে বসতে হবে। তার জন্য আবার খেলাটা চালু করেছে যে আবার নতুন করে হবে। তার জন্য দেখুন আবার আস্তে আস্তে ঘুরছে, আবার এসে মাঝখানেতে এসে বসে পড়লো, বসে পড়ে ওই ভাইটাই ফার্স্ট হয়ে গেল। এখন হবে হচ্ছে গিয়ে আমাদের যে মন্দির, মন্দিরের সবাই গ্রামবাসীদের নিয়ে আমাদের যে প্রাক্তন পঞ্চায়েত সদস্য রঞ্জিত কাকু, উনি একটা ছবি তুলছে। এবার তার জন্য দেখুন সব মা বোনেরা আমাদের এখানে লাইন দিয়ে কত সুন্দর দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়েছে। এখন সবাই পিছন দিয়ে যে ক্যামেরাম্যান, আমি ভিডিও করছি, আমাদের পিছনে আরও সবাই ছিল, তারা ছবি তুলছে ভিডিও তুলছে। এবার সমস্ত বাচ্চা ভাই বোনেদের নিয়ে গ্রামের মা কাকিমাদের নিয়ে লম্বা করে দাঁড় করিয়েছে। দাঁড় করানোর পরে এখন সুন্দর করে আমাদের যে দুর্গা প্রতিমার স্মৃতি তুলে রাখা হচ্ছে, যাতে আমরা প্রত্যেকবার এরকম পুজো সুন্দরভাবে করতে পারি। তার জন্য দেখুন আমাদের সমস্ত মা কাকিমাদের নিয়ে ছবি তোলা হয়ে গেল। ছবি তোলা হয়ে যাওয়ার পরে এখন হবে পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণে যেসব বয়োজ্যেষ্ঠ আমাদের কাকু জেঠু আছে তাদের জন্য পুরস্কার তারা যে বিজয়ী আছে তাদের কাছে তুলে দেবে। এখন ওই যে আমাদের প্রচারক ভাই সুমন, ও অ্যাঙ্কারিং করছে, সুন্দরভাবে অ্যাঙ্কারিং করছে। করার পরে এবার ও এক এক করে সবার নাম ডাকছে, নাম ডাকার পরে এখন সবার কাছে আমাদের যে এই যে রঞ্জিত কাকু পুরস্কার তুলে দিচ্ছে। দেওয়ার পরে আর যে বয়োজ্যেষ্ঠ কাকু জেঠু এরা আছে তারা সবাই হাতে এক এক করে পুরস্কার তুলে দেবে। পুরস্কার এবার সবাই এক এক আসছে, যে যে খেলায় বিজয়ী হয়েছে, এবার বিজয়ী যে অ্যাঙ্কার ভাই আছে সে ঘোষণা করছে। ঘোষণা করার পরে এখন সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। তুলে দেওয়ার পরে এখন যে যে আছে এক একবার দেওয়া হয়ে গেলে এক একজন করে বয়োজ্যেষ্ঠ লোক আসছে, তারা আমাদের বিজয়ীদের কাছে পুরস্কার তুলে দিচ্ছে। এবার খেলাটা আগে হয়ে গেছে বিভিন্ন খেলা, এবার তার খেলার শেষে এখন প্রাইজগুলো একত্রিত করে সমস্ত
ছোটো ছোটো যে ভাই বোনেরা মা কাকিমারা যে যে খেলা খেলেছে সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ইয়ে চলছে, মানে পুরস্কার বিতরণ। এখন দেখুন দুটো খুঁজে কষি, এরা যেমন খুশি তেমন সেজেছিল, তারপর এরাও যেমন খুশি তেমন সেজেছিল, তাদের যে পুরস্কার প্রাপ্য পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাই তুলে দেওয়ার পরে এখন আমাদের খেলা বা প্রতিযোগিতা যে অনুষ্ঠান তার পুরস্কার বিতরণীয় সমাপ্তর পথে। এবার লাস্ট যে ভাই ছিল তাকে এইবার পুরস্কার করে দেওয়ার পরে আমাদের খেলা এখানেই সমাপ্ত ঘোষণা করে দেওয়া হলো। যে অ্যাঙ্কারিং হচ্ছে বা প্রচারক সে প্রচার করে দিয়েছে। ধন্যবাদ, টাটা। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।